আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একবার আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে ভিডিওটি। তো শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশের যে বেল আইকনটা আছে সেটার মধ্যে একবার দাবিয়ে দেবেন। এতে কি হবে, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেবো সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন। তো চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, তো আজকে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটি এর আগেও আমি আপনাদেরকে একবার দেখিয়েছি। আমার মনে হয় যে অনেকে এই ডিজাইনটি দেখেননি, কারণ আমি এই ডিজাইনটি আপলোড করার পর পরে কিছুদিন পরেই আমি ডিলিট করে দিয়েছি। তো তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম ছিল, তো আমার মনে হয় যে অনেকে দেখতে পারেননি। তারপরও কয়েকজনই খুব রিকোয়েস্ট করতেছিল যে এই ডিজাইনটি পুনরায় আপলোড করার জন্য, সেই জন্যই আপলোড করা। এই ডিজাইনটি দেখেন, হয়তো সবার কাছে ভালো লাগবে না, কারণ সব ডিজাইন সবার পছন্দ হয় না। আমি দেখছি যে অনেকেই আমার ডিজাইনগুলো দেখে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে, আবার সেম একই ডিজাইনের মধ্যে অনেকে হয়তো পছন্দ হয় না। যাই হোক, দেখেন এই ডিজাইনটি মোটামুটি দুই ভাইয়ের জন্য করা। এই ডিজাইনটা আমি যখন করছি তখন দুই ভাইয়ের রিকোয়েস্ট করা ছিল, যে তারা দুই ভাই একসাথে বাড়ি করতে চাচ্ছিল। আবার সাথে সাথে বড় যে ভাইটা ছিল সে আমাকে বলছিল যে আগামীতে যদি প্রবলেম হয় তো এমনভাবে ডিজাইনটা করবেন যে যেন আমরা সেপারেটভাবে থাকতে পারি, সমস্যা যেন না হয়। তো সে কথা মাথায় রেখে এভাবে ডিজাইনটা করা। হয়তো আপনারা যে যারা দুই ভাই একসাথে বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য হেল্পফুল হবে এই ডিজাইনটি। আশা করি যে আপনাদের পছন্দ হবে ডিজাইনটি। তো দেখেন এই ডিজাইনটি মোটামুটি এখানে যদি আমরা এখানে মোটামুটি দুইটা ইউনিটের মতো আছে, কিন্তু এখানে আমি দুই ইউনিট বলবো না, কারণ এটাকে আমরা প্রথম অবস্থায় এইভাবে রাখবো। দেখেন এই জায়গাটা পুরোটাই লিভিং থাকবে, ঠিক আছে? এখানে আমাদের সিঁড়ি দুটা থাকবে, ঠিক আছে? আপনারা ইচ্ছা করলে যদি কি বলে যে প্রথম অবস্থায় একটা সিঁড়ি কমপ্লিট করতে পারেন, সমস্যা নেই, যে কোনো এক সাইডে। তারপর যখন আপনার যদি কোনো ধরনের সমস্যা হয়ে যায় তো আরেকটা সিঁড়ি করতে পারেন, অথবা দুইটা সিঁড়ি করে রাখতে পারেন স্ট্যান্ড বাই হিসাবে। তো এখানে কিন্তু আমরা যদি পার্টিশনটা করে দিই তাহলে কিন্তু দুইটা সেপারেট ইউনিট হয়ে যাচ্ছে। আর দেখেন এখানে যদি আমরা একটা ইউনিটের কথা বলি, সেখানে আমরা পাচ্ছি একটি মাস্টার বেডরুম আর সাথে অ্যাটাচ বাথরুম, আর এখানে আরেকটি বেডরুম, বেড টু। তো আর কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন, আর এখানে ছোটো একটি রুম আছে, এটাকে আপনারা স্টাডি রুম বানাতে পারেন অথবা স্টোর বানাতে পারেন, হোম অফিস বানাতে পারেন, যা খুশি আপনাদের। এখানে কিচেন আর ডাইনিং এরিয়াটা সব এক এক জায়গাতেই। তো আমার মনে হয় যে দেখেন এখানে কিন্তু আমি দুই জায়গায় কিচেন করে রাখছি। তো প্রথম অবস্থায় আপনারা ইচ্ছা করলে যদি সমস্যা না হয় দুই ভাই একসাথে থাকলে কিচেন একটাই কমপ্লিট করতে পারেন, আর একটা আপনারা ফাঁকা রাখতে পারেন, যে কোনো কাজে লাগাতে পারেন। তো এই ডিজাইনটি কিন্তু যারা দুই ভাই একসাথে বাড়ি করবেন আমার মনে হয় যে তাদের জন্য হেল্পফুল হবে, কারণ এভাবে স্ট্যান্ড বাই করে রাখা ভালো। আমাদের দেশে তো সবসময় আমরা দেখে থাকি যে কখনো কখনো সমস্যা হয়ে যায়, তাই সমস্যা না হয়ে ভালো। এখানে দেখেন মাপগুলো আমরা একটু দেখে নিই। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 14,590, এখানে আছে মোটামুটি 47, এখানে 47, হ্যাঁ এখানে 47 ফিটের মতো আছে, একটু বেশি আছে 47 ফিটে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি 41 ফিটের একটু বেশি আছে, ঠিক আছে? তো টোটাল স্কোয়ার ফিট আসবে এখানে 9,000, মোটামুটি 2,000 স্কোয়ার ফিটের কাছাকাছি, 2,000 স্কোয়ার ফিট না, মোটামুটি 1,927 স্কোয়ার ফিট। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোটামুটি 1,927 স্কোয়ার ফিট আছে। তো এটা কমপ্লিট করতে যদি আমি আমার ডিজাইন অনুযায়ী করেন তো মোটামুটি 24 লক্ষ টাকা খরচ হবে। তো আমরা যদি এটাকে 24 লক্ষ টাকা, দেখেন এই ডিজাইনটি যদি আমরা হাফ করি, দেখেন এটা কিন্তু আমাদের 12 লক্ষ টাকা পড়তেছে, ঠিক আছে? তো আমার মনে হয় যে দুই ভাই একসাথে করলে মোটামুটি 24 লক্ষ টাকা অনেক বেশি না, ঠিক আছে, করতে পারেন এভাবে। আর মাপগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন, আমি একটু এখানে থামিয়ে রাখি যেন, আশা করি যে বুঝতে পারবেন এখন মাপগুলো। দেখেন এখানে সিঁড়িটা কিন্তু একেবারে অল্প, একেবারে মানে ছোট আর কি, ঠিক আছে? সিঁড়িটার মধ্যে বেশি জায়গা নেই, কারণ খরচটা তেমন বাড়ানোর ইচ্ছা ছিল না। তারপর
আসলে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি সেইটা একেবারে ছোট হয়ে গেছে, ঠিক আছে, তারপরও চলবে, একেবারে সমস্যা নেই। তো দেখেন অনেকেই হয়তো আমার, আমি ভিডিওটা যখন আগে একবার আপলোড করছি তখন অনেকে বলছিল যে এই সিঁড়িগুলো সামনে দিলে সুন্দর হতো, যে বাংলাদেশের যে কমন যেই ডিজাইনগুলো আছে সেরকমের ভাবে, তো সেগুলো তো আছে, আপনারা তো সেই ডিজাইনগুলো তো জানেনই, তো আমি এটাকে একটু ডিফারেন্স করছি, একটু পিছিয়ে করছি, দেখেন এটা কীরকম হয়। তো হয়তো আপনারা যদি যাদের যারা কমেন্ট করছেন সেভাবে, তারা এখানে সিঁড়ি কিন্তু এখানে সামনে করলে কোনো সমস্যা হবে না, এই জায়গাটা আপনারা আরও বেঁচে যাবে, তো এটা কোনো সমস্যা নেই যে সিঁড়ি আপনি কোথায় করবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি ইচ্ছে করলে সামনে করতে পারেন, সমস্যা নেই। সামনে একটি সিঁড়ি করলে কিন্তু যে বাংলাদেশের যে কমন যে বাংলাদেশের সবগুলো বিল্ডিংয়ের তো স্টাইল মোটামুটি একই, ঠিক আছে, সামনে সিঁড়ি থাকবে, তারপর এদিকে 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 এদিকে। তো আসলে ওই ডিজাইনটার প্রতি আমার তেমন সমস্যা নেই, আমি আর কি একটু চাচ্ছিলাম যে একটু ডিফারেন্স হোক। তো আপনারা যদি চান তো এখানে সামনে সিঁড়ি করতে পারেন, কোনো সমস্যা হবে না, একই কথা আমার অন্য অন্য ডিজাইনের মধ্যে আপনারা দেখবেন যে আমি এখানে সামনে সিঁড়ি দিয়ে কয়েকটা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়েছি। তো সেখান থেকে কিন্তু আপনারা, আমরা ইচ্ছা করলে কিন্তু যেমন এই সামনের এই যে ডিজাইনটা আপনার এই সামনের সিঁড়িটা আপনার পছন্দ হয়েছে, ওই সিঁড়িটা কিন্তু এখানে বসাই দিলেই হবে। তো এখানে আমাদের যে 3D আছে, 3D-টা আমরা একটু দেখি, 3D দেখেন এটার মধ্যে আমি অনেকগুলো লেয়ার অফ করে রাখছি, ঠিক আছে, কারণ জ্যাম হয়ে যায়, ঠিক আছে, এ কারণে অনেকগুলো লেয়ার এখানে। এই ডিজাইনটির মোটামুটি সব কিছু কমপ্লিট করা ছিল, এখানে যে প্লান্টার বক্সগুলো আছে, সেই ল্যান্ডস্কেপের যে জিনিসগুলো আছে সবগুলো কমপ্লিট করা ছিল, যাই হোক ওগুলো আমি লেয়ার অফ করে রাখছি, নয়তো অনেক স্লো কাজ করে, এমনিতেও স্লোই কাজ করতেছে। একটু আমি আপনাকে ঘুরে একটু দেখাই ডিজাইনটি, চারপাশটা দেখেন মোটামুটি এরকমের দেখাবে। আমার মনে হয় যে যারা দুই ভাই একসাথে বাড়ি করবেন তাদের পছন্দ হবে, দেখেন কি সমস্যা করতেছে। আসলে ম্যাটেরিয়াল বেশি লাগানোর পরে মোটামুটি এরকম প্রবলেম দেখায়। এখানে সানসেটটাও অফ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, যাই হোক দেখতে পাচ্ছেন এমন লাগতেছে। আমার মনে হয় যে একেবারে খারাপ লাগবে না, মোটামুটি সুন্দর আছে। এখানে আপনারা গ্রিলগুলো, তারপর এই জানালার যে শাটারগুলো আছে সেগুলো সব আপনারা নিজের ইচ্ছে অনুযায়ী লাগাতে পারেন, আমি তো আপনাদেরকে দেখানোর জন্য করে রাখছি। তো এখানে যদি আমরা একটু ভিতরটা দেখি, দেখেন মোটামুটি যদি 2 ইউনিটের মতো থাকে তো এরকম থাকবে, এরকম দেখাবে, একেবারে খারাপ না কিন্তু খুব সুন্দর লাগতেছে, আর পারফেক্ট আছে আমার মতে, যে আপনার লিভিংটা কিন্তু তেমন বড় প্রয়োজন হয় না, ঠিক আছে, আপনার যখন আপনি খরচের কথা সব কিছু চিন্তা করে বাড়ি করবেন, ঠিক আছে, তখন কিন্তু আপনার খরচটা একটু কমাতে চাইলে লিভিংটা একটু ছোটো করে, ঠিক আছে, করতে হবে। আর বেডরুমগুলো মোটামুটি ঠিক আছে, একেবারে ছোটো না, দেখতে পাচ্ছেন এখানে বেডরুম, একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে কিন্তু বেডরুমটা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু খারাপ না, এখানে খাটটা বসানোর পরে কিন্তু অনেকটা জায়গা আছে, আর এই বেডরুমটা একটু ছোট, ঠিক আছে, এখানে আপনি খাটের সাইজটা একটু ছোট করতে পারেন, এখানে দেখেন এটা কখন কি হয়ে গেল আমি তো খেয়ালই করিনি, যাই হোক এটা পরে ঠিক করে দেবো আমি। তো আশা করি অবশ্যই বন্ধুরা, আপনারা যারা দুই ভাই একসাথে বাড়ি করবেন তাদের এই ডিজাইনটা ভালো লাগবে,
আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। এখানে এখানে দেখেন আমাদের ডাইনিং যে এরিয়াটা আছে, সরি আমি এখানে আমি 3D করে রাখছি ডাইনিং এর, আসলে এই ফাইলটা অনেক স্লো কাজ করে, এই কারণে ঠিক করে দেখাতে পাচ্ছি না আপনাদেরকে। দেখেন এখানে কিন্তু আমাদের কিচেন এবং ডাইনিং টেবিল রাখার পর কিন্তু অনেকটা জায়গায় আছে, ঠিক আছে। আর এখানে যে আমাদের আমার যে এই ডাইনিং টেবিল যে চেয়ার আর টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরেকটি দিকে আনতে পারি আমরা, ঠিক আছে। দেখেন মোটামুটি এই জায়গাটাতে কিন্তু অনেকটা জায়গা আছে, রান্না করতে সমস্যা হবে না। তো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটা আপনাদের কেমন লাগলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই।